অভ্যন্তরাগা সরকারের ব্যর্থতা ও নেতিবাচক ভূমিকার প্রমাণ। মুক্তিযুদ্ধে স্বাধীনতা প্রাপ্ত অপরাপর দেশগুলি থেকে অভিজ্ঞতা, কৌশল, কর্মপদ্ধতি ধার করে নিয়ে এসে তা অনুসরণ করে সুষ্ঠুভাবে যথাসময়ে কার্য সম্পাদন করে নিজেদের বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, দূরদর্শিতা, দক্ষতা অভাব পুষিয়ে দিতে পারছেন। মাননীয় মন্ত্রী নিজেকে আরো বেশি পরিকর্মা প্রমাণ করতে পারতেন। মুক্তিযোদ্ধারা মনে করে অনেক হয়েছে, এবার ক্ষান্ত দেওয়া দরকার। ভারতীয় প্রশিক্ষণ প্রাপ্তদের পূর্ণাঙ্গ একটি তালিকা তৈরি করা হোক, যেখানে কোনো জাল অন্তর্ভুক্তি থাকবে না এবং ফর্ম নষ্ট হয়ে যাওয়ার অজুহাতে প্রকৃত ভারতীয় প্রশিক্ষণ প্রাপ্তরা একজনও বাদ পড়বে না। প্রয়োজনে ইবিআরসিতে রক্ষিত রেকর্ড ছাড়াও ভারতের তদানীন্তন সকল প্রশিক্ষণ ক্যাম্পের রেকর্ড রক্ষণকারী কর্তৃপক্ষের নিকট থেকে পরিপূর্ণ তালিকা রেকর্ড নিয়ে এসে অরিজিনাল রেকর্ডের ভিত্তিতে পূর্ণাঙ্গ তালিকা একটি তালিকা তৈরি করা যেতে পারে। মুক্তিযোদ্ধাদের একটি তর্কাধীন সর্বজন স্বীকৃত আইন সিদ্ধ সংজ্ঞা মানদণ্ড নির্ণয় করে তবেই তালিকা চূড়ান্ত করা, না হলে মুক্তিযোদ্ধা তৈরি ধারা থামানো যাবে না। যত শীঘ্র সম্ভব প্রস্তুতি সম্পন্ন করে স্থায়ী সনদ ও আইডি প্রদান করা হোক, তাদের সম্মান ও সুবিধা দেওয়ার বিষয়টিকে আইনি ভিত্তি দেওয়া হোক, ভুয়া মুক্তিযোদ্ধাদের বুকৃত সুবিধা প্রত্যাহার করা হোক, তাদেরকে অপরাধী তালিকা ভুক্ত করে ক্ষতিপূরণ আদায় সহ শাস্তির আওতায় আনা হোক। পরিশেষে